গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমিও একটু একটু ভালো আছি। আর এখন বেজে গেছে সকাল 7টা মতো, আর ঘুম থেকে এক্ষুনি উঠলাম। এই দেখো, বিছানা টিছানা কিছুই তোলা হয়নি, মানে একটা কোণা খোলা হয়েছে মশারির, কারণ সবাই বলে আর কি যে মশারির ভেতর থেকে উঠে গেলে এক কোণা খুলে দিতে হয়, তাই উঠে পড়েছি বলে আর কি খুলে দিয়েছি। তা এখন যাব চা মুড়ি, তার আগে ওষুধ খেতে আর কি। মুখ ধোয়া হয়ে গেছে, বিছানা থেকে উঠেই আগে মুখটা ধুয়ে নিয়েছি, তারপরেই আর কি এখানে এসে বসে পড়েছি। ভালো লাগছে না, আর তার পরেও আজকে সকাল থেকে একটু তাড়াহুড়ো আছে, তার কারণ যাব ডাক্তারের কাছে। আগের দিন তো গেছিলাম টেস্ট করাতে, আর আজকে সোমবার, তা আজকে ডাক্তার আসবে, তা ওই রিপোর্টগুলো ওখান থেকে নিতে হবে, নিয়ে তারপরে ডাক্তারবাবুকে দেখাতে হবে। তা কত কষ্ট করে যে রিপোর্টগুলো করিয়েছি আমি জানি সেটা, আর আজকে দেখাবো রিপোর্টগুলো, আমরাও দেখতে পাবো যে সব কিছু ঠিকঠাক এসেছে নাকি, যেন সব কিছু ঠিকঠাক আসে। যাই হোক, চলো সারাদিন তোমরা আমার সাথে থেকো, পাশে থেকো, ভিডিওটা পুরোটা দেখতে থেকো স্কিপ না করে। চলো, পরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। এই দেখো, আমার জেঠিমা দিয়ে গেল লুচি আর তরকারি, আর একটা বাতাসাও আছে, তা দেখে আমার খেতে ইচ্ছে করছে, তাই এখন ভাবছি যে একটা দুটো খেয়ে নিই। চলো খেয়ে নিই আমি। হ্যাঁ, এখন বেজে গেছে 11:30 মতো, আর সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে, তোমাদের দেখানো হয়নি। তো ভাত, মানে ভাত খেলাম আর কি সকালে, তার আগে তো লুচি খেয়েছিলাম, তোমাদের একটু দেখিয়েছিলাম। তা আলু সিদ্ধ হয়েছিল, পটল ভাজা হয়েছিল, বেগুন ভাজা হয়েছিল, আর ঘি ছিল। তো এটা দিয়ে সকালের খাবার দাবারটা সারলাম, তারপরে এখন যাচ্ছি স্নান করতে। এই দেখো, নাইটি আর গামছা নিয়ে নিয়েছি, আর আজকে তো ডাক্তারের কাছে যাবো, তাই জামাটাও বার করে নিয়েছি। এই দেখো, এই চুড়িদারটাই আজকে ভাবছি পরে যাব, কারণ কোনো চুড়িদারই হচ্ছে না ফিটিংস ঠিকঠাক। এটাও দেখতে হবে পরে যে ঠিকঠাকভাবে ফিটিংস হচ্ছে না কি। তো পেটের কাছে এসে সব কিছু আটকে যাচ্ছে আর কি, চুড়িদারগুলো সব খুলতে হবে, খুলে আবার ভালো করে সেলাই করতে হবে, তারপরেই হবে, না হলে হতে চাইছে না। আর আজকে বাইরে ওয়েদারটা মানে মনে হচ্ছে যেন একটু ঠান্ডা ঠান্ডা হবে, তো দেখা যাক বাজারে যাওয়ার পর বোঝা যাবে আর কি যে কতটা ঠান্ডা আর কতটা গরম, কারণ রোদ অতটা ওঠেনি আজকে, কারণ কালকে সন্ধ্যেবেলার দিকে আর কি ভীষণ ঝড় বৃষ্টি হয়েছিল, তার জন্য ওয়েদারটা আজকে একটু একটু ঠান্ডা ঠান্ডা আছে। তো চলো তোমাদের সাথে এসে আবার আমার কথা হচ্ছে। মায়ের স্নান হয়ে গেছে, মা এখন পুজো দিতে বসেছে, আমি যাচ্ছি স্নান করতে, তারপরে এসে একদম রেডি হয়ে নেব, তারপরে যাব। আর আজকে বলেছে ডাক্তারবাবু আসবে 1টার সময়, তা 12:30 নাগাদ বেরিয়ে পড়বো, তাহলেই হয়ে যাবে, টাইম মতো যেতে পারবো। চলো তাহলে, তোমাদের সাথে আবার একটু পরে দেখা হচ্ছে। আমি আর মা রেডি হয়ে বেরিয়ে পড়েছি, আর রোজ তো এখান দিয়ে হেঁটে হেঁটে যাই, মানে যখনই ডাক্তার দেখাতে যাই। তা আজকে তোমাদের একটা সুন্দর জিনিস দেখাবো, একটা না প্রচুর প্রচুর, তা এখানে নতুন আর কি শুরু করেছে, চলো তোমরা দেখবে। আমার তো দেখতে খুব ভালো লাগছে, আগের দিন ভাবছিলাম দেখাবো কিন্তু দেখাতে পারিনি, টোটো চলে এসেছিলো বলে, কিন্তু আজকে দেখাবো। চলো দেখে নাও কত সুন্দর সুন্দর জিনিস। এই দেখো পুকুর পাড়ের এখানে না একটা জায়গায় মানে ঘর মতো একটু করেছে, যে এখানে এই দেখো মুরগির বাচ্চা কত, দেখতে পাচ্ছো মুরগির ফার্ম খুলেছে আর কি, দেখতে হেভি লাগছে। এরকম গোল গোল কিন্তু অনেকগুলো আছে লাইন দিয়ে, কারণ ঘরটা করেছে আর কি লম্বাটে অনেকটা বড়। তো তোমাদের আমি শুধু একটাই দেখাচ্ছি, আর কটা বাচ্চা না একটু অসুস্থ হয়ে পড়েছে। এই দেখো একটা তো মারাও গেছে, তা এই কটা এখানে রাখা হয়েছে আলাদা করে, যেহেতু এই কটা অসুস্থ। তা দেখতে কি ভালো লাগছে না, দেখলে কত সুন্দর মুরগির বাচ্চাগুলো, আর প্রচুর আছে এই দেখো লাইন দিয়ে। তোমাদের তো আমি শুধু একটা গোলের ভিতর দেখালাম, ওখানেই কতগুলো, আর লাইন দিয়ে প্রচুর আছে। নতুন ফার্ম করেছে তো হেভি লাগছে, সব এক কালারের মুরগির বাচ্চা, দেখতে ব্যাপক লাগছে। এই দেখো এখানেও আছে অনেক। তো চলো দেখি টোটো পাই নাকি এখন। ওই দেখো মা আসছে পিছনে হেঁটে হেঁটে, এই রাস্তা দিয়ে টোটো তাড়াতাড়ি পাওয়া যায়, আর ওই দিকের রাস্তাটা দিয়ে টোটো পাওয়া যায় না তাড়াতাড়ি। চলো তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। এই দেখো আসার সাথে সাথেই একটা টোটো আসছে, মা দাঁড় করা মানে হাত দেখালো, এবার দাঁড়াবে, আমরা উঠে পড়ছি। চলো আমরা এখন চলে যাচ্ছি ডাক্তারের কাছে, তোমাদের সাথে বাড়ি এসে আবার কথা হবে।
এখন বেজে গেছে 2:17, আর অনেকক্ষণ আগে বাড়ি এসেছি। তা অনেকক্ষণ আগে বাড়ি এসে কি করছিলাম বলো তো? আজকে আজকে একটা শর্ট ভিডিও বানালাম, তার কারণ বানানোই হচ্ছে না আর রেডিও হই না। রেডি তেমন কিছুই হয়নি, শুধু একটা কুর্তি পরেছি। তো এমনিতে টাইমে নাইটি পরে থাকি, তাই আর কি ওই নাইটি পরেই যা ভিডিও বানানো হয় শর্ট ভিডিও, তাছাড়া তো বানানোই হয় না। তাই আজকে একটা শর্ট ভিডিও বানিয়ে নিলাম, তারপর এখন ঘরে চলে আসলাম, কারণ বৃষ্টি পড়তে শুরু হয়ে গেছে, ভিজে যাব, তাই ঘরে চলে এসেছি। এসে ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলে নিই। ডাক্তার দেখাতে গেছিলাম, ডাক্তারবাবু কি বললো না বললো, তা আজকে ডাক্তার দেখাতে গিয়ে একদম দিলখুশ হয়ে গেছে, কারণ রিপোর্ট টিপোর্ট সব খুব ভালো এসেছে বলেছে সবাই। ওখানে ডাক্তারের সাথে যারা থাকে তারাও সবাই বলেছে তোমার রিপোর্ট খুব ভালো এসেছে, ডাক্তারবাবুও বলেছে খুব ভালো এসেছে, সব কিছু ঠিকঠাক চলছে। তা এটা তো মে মাস, তো জুলাই মাসে বলেছে প্রথম দিকে আমার বেবি আমার চলে আসবে আমার হাতে, মানে আমার সাথেই আছে এখন, কিন্তু তাছাড়াও ওই দিনটার জন্যই তো অপেক্ষা করছি আর কি, যে কবে হাতে নিতে পারবো, কোলে নিতে পারবো। তা সেটা বলেছে জুলাই মাসের প্রথম দিকে, এখনও ডেটটা বলেনি, তার কারণ আবার দেড় মাস পর যেতে বলেছে ডাক্তার দেখাতে। তা ওইটাই লাস্ট ডাক্তার দেখানো বলেছে, তখন আর কি ছবি টবি করে নিয়ে যেতে বলেছে, তখন একবারে ডেটটা জানিয়ে দেবে। কিন্তু আইডিয়া দিয়ে দিয়েছে যে প্রথম দিকে আর কি, জুলাই মাসের প্রথম দিকে হবে আর কি সিজার, সিজারই বলেছে এখনও অবধি। তো দেখা যাক, যাই হোক, তা তার জন্য আর কি খুব খুশি, খুব খুশি, মানে কি বলবো, এত খুশি মানে তোমাদের আমি বলে বুঝাতে পারবো না, মানে এটা শুনতে পেয়ে যে জুলাই মাসের প্রথম দিকে একদম চলে আসবে আমার কাছে আমার ছোট্ট সোনাটা, যেটার জন্য এত মাস ধরে অপেক্ষা করছি, আমি না সবাই অপেক্ষা করছে, বাড়ির সবাই আর কি, ও বাড়ির এ বাড়ির সবাই অপেক্ষা করছে। তা সেটাই আর কি, কী বলবো ভেবে পাচ্ছি না, হাসি পাচ্ছি, শুধু হাসি হেসেই যাচ্ছে, হেসেই যাচ্ছে। তাই আজকে খুশি খুশি ছিলাম বলেও আরও কটা শর্ট ভিডিও বানিয়ে নিলাম, এখনও চেঞ্জ করিনি, হাত পা ধুয়ে নিয়েছিলাম এসেই, যেহেতু আসলাম আর কি এতটা দূর থেকে, তা এসেই হাত পা ধুয়ে নিয়েছিলাম, তারপরেই ভিডিও বানাচ্ছিলাম। তা চলো আজকে জেনে গেলাম যে, মানে আইডিয়া ছিল যে জুলাই মাসের দিকে হবে, কিন্তু প্রথম দিকে না লাস্টের দিকে না মানে মাঝখানের দিকে সেটা তো জানতাম না, আজকে ওটা জেনে গেলাম আর কি যে প্রথম দিকেই হয়ে যাবে। তা তোমরা সবাই আশীর্বাদ করো যে সব কিছু যেন ঠিকঠাকভাবে হয়ে যায়, এতদিন যেমন ঠিকঠাকভাবে হয়ে আসছে আর কি, সব কিছু রিপোর্ট টিপোর্ট সব ঠিকঠাক, সেরকম একদম লাস্ট অবধিও যেন সব কিছু ঠিকঠাকভাবেই হয়ে যায়। যাই হোক, চলো তোমাদের সাথে আমি আবার পরে কথা বলছি, এখন চেঞ্জ করে নিই, গরম লাগছে, বৃষ্টি পড়ছে বাইরে তবু কিন্তু গরম লাগছে আজকে, মানে ওয়েদারটা কেমন, সকালের দিক থেকে গরম লাগছিল না আর এখন বৃষ্টি পড়ছে তাও একটু একটু গরম লাগছে, মনে হয় যে চুল টুল ছাড়া আছে, আবার কুর্তি টুর্তি পরে আছি তো তার জন্যই মনে হচ্ছে এত গরম গরম লাগছে। যাই হোক, চলো চেঞ্জ করে এখন একটু ভাত খেয়ে নিই, তারপরে তোমাদের সাথে এসে আবার পরে কথা বলবো। এই দেখো, বেগুন ভাজা হয়েছিল, পটল ভাজা হয়েছিল, আলু সিদ্ধ সকালের তা আছে তা একটু নিয়ে নিয়েছি, আর হয়েছিলো এ দেখো মাংস, তাই এটাই দিয়ে আর কি দুপুরে খাওয়া দাওয়া হচ্ছে। চলো খাওয়া দাওয়াটা সেরে নিই আমি এখন। সন্ধ্যেবেলায় কিছু একটা খেতে ইচ্ছে করছিলো, তা আমার সেই সাধের অনুষ্ঠানের এই দেখো আলু চিপস, তা এটা ছিল ভালো করে প্যাকিং করা, তার জন্যই আমি দেখো নিয়ে বসে পড়েছি। আর তারপরে মা এ দেখো দিয়ে গেল দুধ মুড়ি সন্ধ্যাবেলায় আর কি, কিছু তো খেতে হবে, একটা খিদে খিদে পেয়ে যাচ্ছে, চিপস খেয়ে তো আর পেট ভরবে না, তাই এখন বসে পড়েছি নিয়ে। এখন বেজে গেছে রাত্রি 10:30 মতো, আর এই দেখো এখন খেতে বসে পড়েছি, মাংস তো দুপুরবেলায় রান্না হয়েছিল, তার বৌদি এখন রুটি বানালো, তার রুটি আর মাংস এটা দিয়ে খাওয়া দাওয়া করছে, আর মা দেখো এখানে এখন লেখাপড়া করছে, মানে মায়ের সারা জীবনের লেখাপড়া শেষ হবে না। গুড মর্নিং, চলে আসলাম আবার পরের দিন, তার কারণ কালকে রাতে শুয়ে পড়েছিলাম, ভিডিওটা শেষ করা হয়নি, এখন এডিট করছি ভিডিওটা ছাড়ার জন্য, তা দেখছি লাস্ট ক্লিপিংসটা বানানো হয়নি, তাই এখন বসে বসে চা খাচ্ছিলাম, ভাবলাম যে এখনই বানিয়ে নিই তারপরে ছেড়ে দিই, কারণ এখানে তো টাওয়ার পাওয়া যায় না বেশি ভালো, তাই সকাল সকাল আর কি আপলোডে বসিয়ে দিলে টাইম মতো আর কি ভিডিওটা আপলোড হয়ে যায়। যাই হোক, চলো আজকের ভিডিওটা তাহলে এখানে শেষ করছি, আর তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা আমাকে কমেন্টে জানিয়ে দিও, আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর শেয়ার করে দিও, তার সাথে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। তাহলে আজকের মতো টাটা, বাই বাই।